গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা পরিবেশবিদ্যা বিষয় থেকে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা, সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত ধারণা এবং সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী তালির যে কার্যনির্বাহী নীতিসূত্র রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। দেখো, সুস্থায়ী উন্নয়নের যে সংজ্ঞা সে প্রসঙ্গে যদি বলতে হয়, তাহলে 1992 সালে বিজ্ঞানী আইনস্টাইন যে সংজ্ঞা দিয়েছিলেন সেটাই আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। তার দেওয়া এই সংজ্ঞা অনুযায়ী সুস্থায়ী উন্নয়ন বলতে আমরা যেটা বোঝাই, যে সুস্থায়ী উন্নয়ন আমাদের বর্তমান প্রজন্মের উপর আরোপিত একটি বিশেষ নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা, যার দ্বারা আমাদের সম্পদ ভিত্তি এমনভাবে প্রতিষ্ঠা লাভ করে যে আমরা নিজেদের জীবনযাপনের জন্য যে গুণগত মান নিশ্চিত করতে পারছি, ভবিষ্যৎ প্রজন্ম ততটাই পারবে। এটাই হলো সুস্থায়ী উন্নয়নের প্রকৃত সংজ্ঞা। সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী নেশের কিছু ধারণা আছে। যেমন বিজ্ঞানী নেশের মতে বাস্তুতন্ত্র এবং সুসমন্বিত সুস্থায়ী উন্নয়নের পরিকল্পনা গঠন সংক্রান্ত কতকগুলি ধারণা তিনি দিয়েছেন। তাঁর মতে, এক, সুনিবিড় বাস্তববিদ্যার মতে পৃথিবীতে মানুষই একমাত্র উন্নত জীব নয় এবং এই বিষয়ে যোগ্যতমের উদ্বর্তনকে সমর্থন করে না। দুই, এককোষী জীব থেকে মানুষ পর্যন্ত প্রতিটি জীবের পৃথিবীতে বসবাসের অধিকার আছে। মনুষ্য প্রজাতি কোনোভাবেই অন্য জীবগোষ্ঠীর জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। তিন, প্রতিটি জীব প্রজাতির বৈচিত্র্য ও সমভাবে বাঁচার নীতি হল সুনিবিড় বাস্তুবিদ্যার একটি প্রধান অঙ্গ। চার, বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় স্বায়ত্তশাসন কোনো দেশের পরিবেশকে অনেক বেশি স্থিতিশীল করে তোলে। অর্থাৎ আমরা যদি নেশের এই সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত যে ধারণাগুলোর কথা উনি বললেন এগুলো দেখি এবং মেনে চলার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এই পৃথিবী সত্যিই আমাদের নয়। পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি জীবের অধিকার আছে এই পৃথিবীতে বসবাস করার, এই পৃথিবীতে নিজের আশ্রয় খুঁজে নেওয়ার, এই পৃথিবীর যে প্রাকৃতিক সম্পদ তাকে সমানভাবে ব্যবহার করার। আমরা এই সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বিজ্ঞানী দালির কার্যনির্বাহী কয়েকটা নীতিসূত্র রয়েছে, অর্থাৎ তিনি চারটি নীতিসূত্রের মাধ্যমে সুস্থায়ী উন্নয়নকে প্রকাশ করেছিলেন। আমরা বিজ্ঞানী দালির এই কার্যনির্বাহী নীতিসূত্রগুলি সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানী দালির সুস্থায়ী উন্নয়ন প্রসঙ্গে বলেছেন চারটি কার্যনির্বাহী নীতিসূত্র তিনি দিয়েছেন। এর মধ্যে প্রথমটি হল নিয়ন্ত্রণ নীতি ১, নবীকরণযোগ্য সম্পদ হিসেবে মাছ, অরণ্য বা বনভূমি, জীববৈচিত্র্য ইত্যাদি ব্যবহারের সীমাকে এমনভাবে নির্দিষ্ট করতে হবে যাতে এদের পূর্ব নির্দিষ্ট সংখ্যার বৃদ্ধির হার অপেক্ষা কম বা সমান হয়ে থাকে। দ্বিতীয় নিয়ন্ত্রণ নীতিতে তিনি বলেছেন পরিবেশ দূষণ সংক্রান্ত ক্ষয়সাধনের হারকে নিয়ন্ত্রণ করার জন্য এমন পুনর্গঠন ক্ষমতা নিশ্চিত করতে হবে যাতে পরিবেশ দূষণের ক্ষয়ক্ষতি তার তুলনায় কম বা সমান হয়ে থাকে। তৃতীয় নিয়ন্ত্রণ নীতিতে বিজ্ঞানী দালি বলেছেন অনবীকরণযোগ্য সম্পদের ব্যবহারকে আয় এবং বিনিয়োগ উভয় দিকেই চালিত করতে হবে। চতুর্থ নিয়ন্ত্রণ নীতিতে তিনি বলেছেন সামগ্রিক বিশ্ব আয়তনের ওপর নিয়ন্ত্রণ এমনভাবে আনা প্রয়োজন যাতে বস্তু শক্তির ব্যবহৃত প্রবাহ সর্বদা সর্বনিম্ন থাকে। অর্থাৎ আমরা দেখলাম যে বিজ্ঞানী দালির যে চারটি কার্যনির্বাহী নীতিসূত্র, তার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে একদিকে প্রাকৃতিক সম্পদগুলোর ব্যবহার কমিয়ে আনা, আগে যা ব্যবহার হতো তার থেকে কমিয়ে আনা,
তার ফলে সেগুলোকে যথেষ্ট পরিমাণে সেগুলোকে সংরক্ষণ করা, সেটা শুধু আমাদের ভালোর জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা একান্ত প্রয়োজন। এবার জেনে নেওয়া যাক যে আমাদের মতো দেশের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা কী। দেখো, পরিবেশ সংকট আজ কোনো জাতীয় সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে। একদিকে মারাত্মক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে প্রাকৃতিক সম্পদের ক্রমশ হ্রাস পাওয়ার ঘটনা পরিবেশ সংকটকে আরও বহুগুণ বৃদ্ধি করে দিচ্ছে। তার সাথে সংযোজিত হয়েছে পরিবেশ দূষক নামক একটি বিষয়। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে মানবজাতির প্রতিটি সদস্যকে এ বিষয়ে সচেতন করে তোলা এবং প্রতিটি দেশকে সুস্থায়ী উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলা। সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা যে কতটা তা আমরা সহজেই আলোচনা করতে পারি। তো এই সুস্থায়ী উন্নয়নের যে আবশ্যকতা সেগুলোই এখন আমরা দেখব। প্রথমেই বলি, এক, জনসংখ্যার স্থিতাবস্থা। আমরা যদি সুস্থায়ী উন্নয়নের জন্য পৃথিবীর জনসংখ্যার স্থিতাবস্থা একান্ত প্রয়োজন। রাশিয়া, অস্ট্রেলিয়া এবং অন্যান্য কয়েকটি দেশ ছাড়া পৃথিবীর বেশিরভাগ দেশেরই জন্মহার মৃত্যুহারের তুলনায় এতটাই বেশি যে তার জন্য পৃথিবীর জনসংখ্যা লাগাম ছাড়া গতিতে বৃদ্ধি পাচ্ছে। এর হ্রাস টানতে হলে প্রয়োজন বিজ্ঞানসম্মত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহের ব্যবহার এবং সঠিক পরিবার পরিকল্পনা। অর্থাৎ এই সঠিক পরিবার পরিকল্পনা এবং জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে যদি জনসংখ্যার স্থিতাবস্থা গড়ে তোলা যায় তাহলেই কিন্তু পরিবেশ ঠিক থাকবে এবং প্রত্যেকটা দেশের সুস্থায়ী উন্নয়ন সঠিকভাবে অগ্রসর হবে। দুই, ভূমির বিজ্ঞানসম্মত ব্যবহার। দেখো, ভূমিভাগ উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করলে ভূমিক্ষয় এবং ভূমি দূষণ কম হয়। এর মাধ্যমে যেমন ভূমিদশ রোধ করা যায় তেমনই ভূমির উর্বরতাও ধরে রাখা সম্ভব হয়। ভূমির উর্বরতা রক্ষা সুস্থায়ী কৃষির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। তিন, বনসৃজন এবং ভূমির সবুজায়ন। জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য প্রাকৃতিক কারণে বনজ সম্পদের ধ্বংস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বর্তমানে মানুষের বিভিন্ন প্রয়োজনে বনভূমি ধ্বংস এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে বনসৃজন এবং ভূমির সবুজায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন একের পর এক ঘটেই চলেছে। অথচ বাস্তব পরিস্থিতি কোনো দেশেরই এই বিষয়ে একটুও বদলায়নি। তাই উপযুক্তভাবে বনসৃজন এবং প্রান্তিক ভূমির সবুজায়ন ঘটানোর জন্য প্রয়োজন সুস্থায়ী উন্নয়নের। চার, জীববৈচিত্র্য সংরক্ষণ। সাধারণভাবে উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির রক্ষণাবেক্ষণ এবং তাদের বিজ্ঞানসম্মত ব্যবহার এবং পুনরুদ্ধারকেই জীববৈচিত্র্য সংরক্ষণ বলা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে যেমন সুস্থায়ী উন্নয়নের পথকে প্রশস্ত করা যায়, তেমনই একটি দেশ অর্থনৈতিকভাবে সুদৃঢ় হয়ে উঠতে পারে। অর্থাৎ আমরা একদিকে যেমন দেখলাম যে জনসংখ্যা স্থিতাবস্থা ঘটানো, ভূমির সঠিক ব্যবহার, বাতাস, জল প্রভৃতির সুস্থায়ী ব্যবহার, বনসৃজন ঘটানো অর্থাৎ বনভূমি রক্ষা এবং নতুন নতুন চারাগাছ রোপণ, বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে আমাদের সুস্থায়ী উন্নয়ন ঘটানো সম্ভব। এছাড়াও দক্ষ মানব শক্তির বিকাশও ঘটাতে হবে। দীর্ঘমেয়াদী উন্নয়নের মাধ্যমে দক্ষ মানব শক্তির বিকাশ ঘটানো সম্ভব। শ্রমজীবী মানুষদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মদক্ষতার বৃদ্ধি ঘটানো যায়। দক্ষ মানুষদের সঠিক কর্মদক্ষতার বিকাশই সুস্থায়ী উন্নয়নের পথকে আরও বেশি প্রশস্ত করে তোলে।